ফ্যান্টাসি কিংডম। তো আমরা চলে এসেছি বন্যা অগ্নিকন্যা পার্কে, বিনোদন পার্ক। তো আমরা ভেতরে যাব, গিয়ে এত দেখব কি কি আছে। চলো গিয়ে দেখাই আর কি আছে। তো আজ পার্ক মেনলি উদ্বোধন হচ্ছে না, পার্কটা আজকে নর্মালি ওপেন করে দিয়েছে। তো আমরা যাবো এখন ভিতরে গিয়ে দেখবো কি কি আছে না আছে। তো চলো আমার সাথে চলো। তো আমরা প্রবেশ করে গেছি অগ্নিকন্যা বিনোদন পার্কে। তো আমাদের জন্য চায়ের বন্দোবস্ত আছে, চা পকোড়া সবকিছু সবকিছু বন্দোবস্ত আছে। তো আমরা যাব এখন গিয়ে চা খাবো, তারপরে আমরা এইসব জিনিসপত্রে যা যা আছে মোটামুটি, আজকে তো উদ্বোধন অ্যাকচুয়ালি হয়নি, জাস্ট ফাজনের জন্য ওপেন করে দিয়েছে পার্কটা। তো চলো আমরা যাই এখন গিয়ে দেখি কি হয়। আজকে আমাদের বনগাঁর একটা গর্বের দিন, আমাদের বনগাঁয়ের সেন্ট্রাল পার্ক যে তৈরি হয়েছে, বনগাঁয় আজকে একটা গর্বের দিন। তো এই পাশে আছে ভূতের ঘর, এখানে ভূতের ঘর আছে, আমরা যাবো একটু পরে ভূতের ঘরে যাবো। তো আমাদের ভূতের ঘরের লাইন অনেক লাইন আছে, আমিও লাইনে দাঁড়িয়ে আছি আপাতত, আপাতত ভূতের ঘরের লাইনে দাঁড়িয়ে আছি। তো রৌদ্র পড়ছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ভূতের ঘরে। ভূতের ঘরে গিয়ে দেখাবো ভূতের ঘরে কি কি আছে না আছে। তো ফাইনালি আমরা ভূতের ঘরের সামনে চলে এসেছি, ভূতের ঘরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, এন্ট্রি নিচ্ছি ভূতের ঘরে। ভূতের ঘরে এসে গেছি, ভূতের ঘরে চলে এসেছি। ভীষণ ভয় লাগছে, ওরে বাবা।
জন্মে চলো দেখি ফাইনালি ভাস্কর লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। এখনো গন্ডগোল করছি আজকে প্রচন্ড, এখনো লাইন পাইনি, মনে হচ্ছে এবার পেয়ে যাবো। তো এইবার আমরা লাইন পেয়ে যাবো, এইবার আমরা উঠবো, দেখি কি হয়। তো আমরা এবার লাইনে চান্স পেয়েছি, ভাস্কর তুমি আর আমি একসাথে যাবো। হ্যাঁ তো আমরা যাবো, চলো ফলো করো, তোমরা আমাদেরকে ফলো করো। আস্তে আস্তে চল্লা চালু হয়ে গেছে, প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে। যাই হোক, সেই লাইনের মধ্যে দিয়ে আমাদের দোলনা চলছে, চলছে, চলবে, প্রচন্ড ভিড়। তো ফাইনালি আমাদের দোলনা চালু হয়ে গেছে, আমরা দোলনাতে চলছি। ভাস্কর ভয় পাচ্ছে, একা একা চলতে ভাস্কর ভয় পাচ্ছে। তো ভাস্কর একা একা চলতে ভয় পাচ্ছে, ওর জন্য আমি ভাস্কর সাথে উঠলাম। আমরা খুব এনজয় করছি, দারুণ। ফাইনালি ভূতের ঘর হয়ে গেছে, দোলনাটা হয়ে গেছে, এবার আর একটা চান্স পাবো, দেখি ওদিকে কিছু পাওয়া যায় নাকি। তো তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো স্পিড বেড়ে গেছে প্রচুর, প্রচন্ড জোরে ঘুরছে, প্রচন্ড জোরে ঘুরছে। আমরা খুব এনজয় করছি, হাসি লাগছে, শুধু শুধু হাসি আর হাসি, প্রচন্ড নিয়ে গেছি। তোমরা আসো, তোমরা এসে ঘুরে যাও। এই দারুণ মজা, দারুণ মজা। তোমায় হৃদয় মাঝে রাখিব, শুধু বাচ্চারা আসবেন, বড়রা কেউ আসবেন না। মায়েদের কাছে অনুরোধ, আজকে শুধু বাচ্চাদের দিন, বাচ্চাদের আনন্দের দিন। গন্ডা পৌরসভা, আপনাদের আনন্দের কারণেই আজকের এই মহান দিনে, এই শুভ দিনে পার্কে খুলে দিয়েছে। আসুন সবাই মিলে সুস্থভাবে, সুস্থভাবে আজকের এই আনন্দ অনুষ্ঠান, আনন্দ মুহূর্তকে উপভোগ করুন। গন্ডা পৌরসভার পক্ষ থেকে আগত শাসনকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। তো ফাইনালি প্রচন্ড ভিড়, ভিড় সামলে চলে এসেছে আমাদের সুইমিং পুলে, সুইমিং পুল যেটা ওয়েভ পুল, সরি সুইমিং পুল না, ওয়েভ পুল, ওয়েভ পুলে এসে গেছি। তো ওয়েভ পুলটা এখন অবশ্য চালু হয়নি, ওয়েভ পুলটা তো তোমরা দেখো, ওয়েভ পুলটা সমুদ্র চালু হয়ে গেছে। এই যে সমুদ্র, ভাস্কর আর আমি সমুদ্রে এসেছি, সমুদ্রে স্নান করবো না, কারণ সমুদ্রের জল খোলা, তো হাতে স্নান করে আমি, জল চলে আসছে, প্রচুর লোক সমুদ্রে। দেখো হ্যাঁ, সমুদ্রে সানগ্লাসটা পরে নিয়েছি আমি কিন্তু, ঠিক আছে, সমুদ্র ট্রায়াল চলছে, এখনো চালু হয়নি, এখানে এখনো কাজ চলছে।
এটা খুব সম্ভবত ঝর্ণা টাইপের কিছু একটা হবে। আর এখানে জলের যে জায়গাটা আছে সেই জায়গাটা এখনো পর্যন্ত চালু হয়নি, তো এখানে এখনো কাজ চলছে। তো এখনো প্রচুর বাকি আছে কাজ, এই একটা জলের কি আছে এই সব অনেক কিছু বাকি আছে। তো ফাইনালি ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো তোমরা আসো আমাদের বনগা পার্কে, খুব সুন্দর রূপ করেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।